চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে শহীদ মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি শুরু হয় সুদীপ কুমার বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত রয়েছে আতিক হাসানের প্রতিবেদনে কাঁথারকে দেখা যান কাতারকে দেখা যাক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় দেশব্যাপী শহীদি মার্চ পালনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেসব ছাত্র জনতা পুলিশ এবং সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন তাদেরকে স্মরণ এবং ধারণ করতেই এই শহীদি মার্চ কর্মসূচির আয়োজন করা হয় শহীদ মার্চে অংশ নিতে রাজধানীর বিভিন্ন স্কুল কলেজ থেকে ব্যানার ফেস্টুন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা এ সময় তাদের মুখে শোনা যায় নতুন বাংলাদেশের নতুন স্লোগান তাদের চোখে মুখে ফুটে ওঠে বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের চিত্র বেলা তিনটার দিকে সকল ছাত্র জনতাকে সঙ্গী নিয়ে শহীদি মার্চটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ল্যাবের মোড় কারণবাজার ফার্মগেট প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় এ সময় দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নতুন করে প্রত্যয়ের কথা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা